আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা বৃহস্পতিবারের বিকেলের, আমি বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি ভিডিওটা রেখেছি। আর আজ হলো শুক্রবার, জুম্মা মোবারক। আমি আজ কোনো কাজ করিনি, সকালে উঠে নাস্তা করে তাড়াতাড়ি করে কিছু রান্না করে তারপরে আমি মেডিকেলে গিয়েছিলাম। ওখান থেকে ফিরেছি 2টা বাজে, তারপরে এসে আমি ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড করেছি। এই তো নভেরা বিকেলে একটু খেলাধুলো করছে। তো আজ মেডিকেল যেয়ে দেখলাম, আমার ম্যাডাম যিনি দেখেন উনি ঢাকা থেকে এখনও ফেরেননি, তো লেট হচ্ছে, পথেই ছিল, তো আমি লেট হচ্ছে, আমার ভাল লাগছে না শরীরে, এই জন্য আমি চলে এসেছি, আগামীকাল আবার যাব। তো অন্য আর একজন সার্জন গাইনি ছিলেন, ওনাকে দেখিয়েছিলাম ইবনে সিনার রিপোর্টগুলা, তো বলেছে যে সবই ঠিক আছে, তো একটা রিপোর্ট একটু সমস্যা, এজন্যই ভয় লাগছে, যেটা নিয়ে আমরা, যার জন্য আমরা ঢাকাতে টেস্ট করানোর জন্য গিয়েছিলাম, আসলে ওটা একই রিপোর্ট। এখানেও যে রিপোর্টটা হয়েছে ইবনে সিনাতেও ওই রিপোর্টটাই, একই রিপোর্ট, তো এজন্য মনটা খারাপ। তারপরে দেখি আমার গাইনি ম্যাডাম এসে কী বলেন, আমি আগামীকাল আবার যাব শনিবারে। এই জন্য আর আজ কোনো ভিডিও করিনি, কী রান্না করেছি খেয়েছি কোনো কিছুই দেখাইছি না। আজ অবশ্য আমি একটু কাজও করব, কারণ সিজারের আর সময় বেশি দিন নেই, এজন্য আমার কিছু ব্লেন্ডার করতে হবে, আদা রসুন পেঁয়াজ জিরা অনেক কিছু মশলাগুলো মানে রেডি করে রাখতে হবে, যেহেতু আমার একারই সংসার, সেহেতু অনেকগুলো কাজ আমাকে আগে আগে করে রাখতে হবে, তা না হলে আমার খুব কষ্ট হয়ে যাবে মুদ্রিকাকে নিয়ে আবার ছোট্ট বাবুকে নিয়ে। এজন্য সব রেডি করে এই কয়েকদিনের ভিতরে অনেকগুলো কাজ আমাকে তাড়াতাড়ি করে করতে হবে। তো কলা, অনেকগুলো কলা পেকেছিল, তো এই জন্য বারবার প্রতিদিনই কলা পিঠা বানাই দিচ্ছি। তো বাচ্চাদেরকে কলা দিলে ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা জানেনি, তো এই জন্য আমি কলা পিঠাটা বানাই দিচ্ছি। তো আজকে আবার ভিন্নভাবে বানিয়ে দিয়েছি, ছিল ব্রেড আর আরেকটু দেখাইনি, ময়দা দিয়েছিলাম বাইন্ডিংয়ের জন্য, ব্রেড আর ময়দা এটা দিয়ে আমি বানিয়েছি কলা পিঠাটা, ভীষণ টেস্ট হয়েছে। ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কেটে সামনে না দিলে তো কেউ খাবে না, এমন অবস্থা। নভেরা তো বড় হয়েছে, তাও ধরে একটা তো ভেবে নিলাম, কষ্ট হলেও একটু কেটে সামনে দিয়েই খাবে, কিন্তু অবশ্য খায় নাই। এ আপেলগুলো সব ফেলে দিতে হয়েছে, মালটাটা খেয়েছে আর আঙুরটা, আর আপেলগুলো সব ফেলে দিয়েছি, আপেল তো আমি পছন্দ করি না, আমি খাইও। আপনারা সবাই প্রচুর পরিমাণে মালটা কমলা এগুলো খাবেন এই শীতে।
প্রচুর এ ভিটামিন, এগুলো ভিটামিন সি জাতীয় খাবার প্রচুর পরিমাণে খেতে হবে। আদা রসুন আসলে এগুলো ছোলাটাও কষ্টের, অবশ্য ব্লেন্ডার তো করতে হবে, ব্লেন্ডার করে নিব, কিন্তু কোনো একটা মানুষ যদি পেতাম হেল্পের জন্য, পাওয়া যায় না আসলে, অনেক কষ্ট করতে হয়। আজ শুক্রবার আমি কি কি করেছি আমি আগামীকাল আপনাদেরকে দেখাবো। আজ শুক্রবারে আমি ভিডিও বেশি শ্যুট করব না, শুধু আদা রসুন এগুলো ছুলব, পেঁয়াজ, তারপরে গোটা জিরা, এই ধরনের জিনিসগুলো রেডি করে আমি ব্লেন্ডার করব। এই তো আমার দুই মা খুব মজা করে খাচ্ছে, আমার ছোট মা বলে কি তিতা। তো বন্ধুরা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ। Mamam, 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 m